নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো মার্চ মাস আসতে চলেছে, তো এই মার্চ মাসে আপনারা কী কী সবজি চাষ করতে পারবেন এই নিয়েই আজকের ভিডিও। 10টি সবজির কথা বলবো, সেই 10টি সবজি কিন্তু এই মার্চ মাস থেকে আপনারা চাষ করা শুরু করতে পারবেন। নাম্বার 1, শশা। খুব অল্প দিনের চাষ, 7 দিনের মধ্যে আপনারা ফলন পেয়ে যাবেন। তবে মাথায় রাখবেন, এই সময় সেচ ব্যবস্থাটা খুব ভালো রাখতে হবে। শশার না হলে কী হয়, ফুলগুলো শুকিয়ে যায় মাটিতে জল না থাকলে। তো সেচটার দিকে শশা মোটামুটি আপনারা 7 দিনের মধ্যে ফলন পেয়ে যাবেন। উন্নত ভ্যারাইটি শশা বীজ নিয়ে এসে মার্চ মাসের শুরু থেকে চাষ শুরু করে দেন। নাম্বার 2, বরবটি। বরবটিও খুব ভালো একটি সবজি এবং এর ফলনও কিন্তু অনেক বেশি হয়। নাম্বার 1 বলেছিলাম শশা, শশারও কিন্তু ফলন প্রচুর হয়, সেই একই রকমভাবে বরবটিরও ফলন কিন্তু প্রচুর হয়। তো বরবটির বীজ, উন্নত বীজ আপনারা পেয়ে যাবেন বাজারে, সেই উন্নত বীজ নিয়ে এসে মার্চ মাসের শুরু থেকেই এই রোপণ পদ্ধতি কিন্তু স্টার্ট করে দেন। বরবটির ক্ষেত্রেও কিন্তু সেচ ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে বরবটি গাছের যে মাদাগুলো করবেন তাতে যেন জল অল্প পরিমাণ হলেও থাকে, একদম যেন শুকিয়ে না যায়। নাম্বার 3, কচু। তো আপনারা এই মার্চে কচুরও চাষ করতে পারেন। তো খুব ভালো একটি ফসল এবং খুব অল্প পরিশ্রমের মধ্যেই কিন্তু ভালো ফলন পেয়ে যাবেন। নাম্বার 4, ভেন্ডি। তো আপনারা ভেন্ডি চাষ শুরু করে দেন মার্চের শুরুতেই। ভেন্ডি বীজ বাজার থেকে উন্নত অনেক ভ্যারাইটি পাওয়া যায়, সেগুলো নিয়ে আসুন, নিয়ে এসে বীজ রোপণ করে দেন। ভেন্ডি বাণিজ্যিকভাবেও চাষ করুন এবং আপনার বাড়িতে যদি অল্প পরিমাণ নিজেদের খাওয়ার জন্য রাখতে চান তো সেটাও চাষ করতে পারেন। তবে সেক্ষেত্রে হাইব্রিডের কথা আমি বলবো না, আপনাদের দেশি ভ্যারাইটি যেগুলো রয়েছে সেগুলো চাষ করুন। নাম্বার 5, বেগুন। তো বেগুনের কথা আর বলতেই হবে না, সব সিজনেই আমরা বেগুন বাজারে দেখতে পাই। তো তবে এই মার্চ মাসে কিন্তু বেগুন চাষের জন্য খুব একটা ভালো সময়। এই মার্চের শুরু থেকে আপনারা চারা আগে থেকে তৈরি করে রাখতে হবে, মার্চের শুরুতে রোপণ করে দেন। রোপণ করার পর ওতে একটু সার বেশি লাগে, তো পরিচর্যাটা ঠিকঠাক করুন, সার সঠিক পরিমাণে দেন, বেগুনের ফলন কিন্তু তাহলে খুব একটা ভালো পাবেন। নাম্বার 6, চাল কুমড়ো। চাল কুমড়ো খুব একটা ভালো সবজি, কারণ চাল কুমড়োর জন্য বিশেষ পরিচর্যার প্রয়োজন হয় না, অল্প পরিচর্যাতেই কিন্তু খুব ভালো ফলন দেয়। আমরা লক্ষ্য করে থাকবেন বাড়িতে হয়তো একটা চাল কুমড়োর গাছ তৈরি হয়েছে, সেই চাল কুমড়োর গাছটাকে একটা ডালা দিয়ে দিলাম, সেই ডালার উপরে উঠেছেই কিন্তু প্রচুর চাল কুমড়ো ধরে রয়েছে। তো আমরা এটাকে যদি একটু সঠিকভাবে পরিচর্যা করি তাহলে কিন্তু এর ফলন আরও অনেক বেশি পাওয়া যাবে। তাহলে এই মার্চের শুরুতে কিন্তু চাল কুমড়োর চাষ শুরু করে দিতে পারেন। নাম্বার 7, করলা। তো করলার কথা তো আর বলতেই হবে না, করলার ফলন তো দেখেইছেন। করলা যখন লাগানো হয় একটা গাছে কত পরিমাণ করলা হয়, তো সেটাকে যদি আমরা একটু বাণিজ্যিকভাবে করি, সঠিক পরিচর্যা, সঠিক সার ঔষধ দিই, তাহলে কিন্তু তার ফলন আরও অনেক বেশি পাওয়া যাবে। এবং করলার বীজ এই মার্চের শুরুতেই নিয়ে আসুন এবং রোপণ করা স্টার্ট করে দেন। করলা চাষের মাধ্যমে কিন্তু অনেক কৃষকই আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠেছে। নাম্বার 8, লঙ্কা। এই লঙ্কারও চাষ কিন্তু মার্চের শুরু থেকেই করতে পারেন, অনেক ভ্যারাইটি রয়েছে এই সময়ের জন্য। তো বাজার থেকে নিয়ে আসুন এবং স্টার্ট করে দেন। নাম্বার 9, মিষ্টি কুমড়োর চাষ। তো আপনারা মিষ্টি কুমড়োর চাষও কিন্তু শুরু করে দিতে পারেন, অনেকেই স্টার্ট করে দিয়েছে। আপনিও বীজ নিয়ে আসুন, মার্চের শুরুতেই রোপণ করে দেন, কারণ মিষ্টি কুমড়ো চাষের ক্ষেত্রে অনেক অধিক পরিশ্রমের প্রয়োজন হয় না। চারা রোপণ করার পর সঠিক সময় সেচ আর সার দিলেই কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায়। তবে পচন রোগটা লক্ষণ করা যায়, তার জন্য কিন্তু সঠিক সময় ছত্রাকনাশকটা প্রয়োগ করে রাখবেন। নাম্বার 10 অ্যান্ড লাস্ট পয়েন্ট, লাউ। তো লাউয়ের চাষও কিন্তু আপনারা করতে পারেন এই মার্চের শুরুতেই। চাল কুমড়োর মতো এটাও কিন্তু অল্প পরিচর্যার মধ্যেই অধিক ফলন দিয়ে থাকে। এই মার্চের শুরুতে যেই 10টি সবজি চাষের কথা আপনাদেরকে বললাম, সেই 10টি সবজি কিন্তু ফলনের দিক থেকে নাম্বার 1। তাই আপনারা 10টি সবজি বাড়িতেও চাষ করতে পারেন নিজেদের খাওয়ার জন্য, তাহলে কিন্তু বাজার থেকে আর আপনাদেরকে সবজি ক্রয় করতে হবে না। বা বাণিজ্যিকভাবে যদি আপনারা চাষ করতে চান তো এই 10টি সবজি কিন্তু বাণিজ্যিক চাষের জন্য খুব উপযুক্ত সবজি, তো অবশ্যই চাষ করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। সকলে খুব খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।